গত বছর আমি একটা গ্লোবাল ইউথ কনফারেন্স অ্যাটেন্ড করার জন্য ক্যানাডা যাই এবং সেখানে একজন স্পিকার ছিল জেরোম জার। বাংলাদেশি ভাষায় সে একজন ইন্টারনেট সেলিব্রিটি। তো যেহেতু সেলিব্রিটি, আমি তার সাথে একটা সেলফিও তুলেছিলাম। কিছুদিন আগে আমি দেখি ফেসবুকে একটা ভিডিও বারবার শেয়ার হচ্ছে। আমি ভিডিওটা অন করে দেখি, আরে সে তো সেই জেরোম জার যার সাথে আমার একটা সেলফি আছে। তো ভিডিওটা ছিল সোমালিয়াকে নিয়ে। আমরা হয়তো বা অনেকেই জানি না, এই মুহূর্তে সোমালিয়াতে একটা দুর্ভিক্ষ চলছে যেখানে ওদের জনসংখ্যার প্রায় অর্ধেক খাদ্যাভাবে আছে। এবং কিছুদিন আগে একটা খবর বের হয়েছিল যে পানির অভাবে একজন শিশু মারা যায়। সেই খবরটা পাওয়ার পরে জেরোম জার গুগল করে যে সোমালিয়াকে কিভাবে সাহায্য করা যায়। এবং সাহায্য তো দূরের কথা, সে দেখে যে সোমালিয়াতে এখন কোনো ফ্লাইটই ল্যান্ড করে না, কোনো এয়ারলাইন সোমালিয়াতে যায় না, শুধুমাত্র একটা এয়ারলাইন্স বাদে, সেটার নাম হলো টার্কিশ এয়ারলাইন্স। তো সে সাথে সাথে তার মোবাইল বের করে একটা ভিডিও করে এবং ভিডিওতে বলে সোমালিয়ার এখন কি অবস্থা এবং মানুষ কীভাবে খাদ্যাভাবে মারা যাচ্ছে আজকের এই দিনেও। এবং ভিডিওতে সে একটা হ্যাশট্যাগ ইউজ করে, হ্যাশট্যাগ আমরা সবাই ইউজ করতে পারি, বাট তার হ্যাশট্যাগটি ছিল টার্কিশ এয়ারলাইন্স হেল্প সোমালিয়া। তো সে টার্কিশ এয়ারলাইন্সকে সোমালিয়াকে হেল্প করার জন্য একটা বার্তা পাঠায় এবং মুহূর্তের মধ্যে ভিডিওটা প্রচুর শেয়ার পায়, প্রচুর সেলিব্রিটিও ভিডিওটা শেয়ার করা শুরু করে। এবং সব থেকে আশ্চর্যের ব্যাপার হলো এটা যে ওই ভিডিও দেখে টার্কিশ এয়ারলাইন্স আসলেই জেরোম জারকে কল দেয় এবং তারা জানায় যে তারা আসলে সাহায্যের জন্য প্রস্তুত। তো সোমালিয়াতে টার্কিশ এয়ারলাইন্সের কিছু কার্গো বিমান যায় এবং এই কার্গো বিমানের 60 টন বা 60 টন জায়গা জেরোম জারের এই সাহায্যের জন্য বরাদ্দ করা হয়। An airplane cargo that is empty, and we have space for 60 tons of food. So we need to buy this food, and we need your help. So Jerome Jar ebong tar campaign e je baki je celebrity ra chilo tara ashole ekhon biman peye gelo, eta cargo bimane 60 ton jayga o peye gelo. So ekhon proshno ashe ei je jayga ta pelo etar jonno to khadder dorkar, relief dewar dorkar, traner dorkar, shetar jonno taka proyojon. So tara ekta crowdfunding project run korche ekhon. আই গেস আমরা সবাই জানি ক্রাউড ফান্ডিং মানে কোনো কজ বা মুভমেন্টের জন্য যখন সবাই মিলে টাকা কালেক্ট করা হয় ওটাকে ক্রাউড ফান্ডিং বলে। এবং তারা প্ল্যান করে যে 10 দিনের মধ্যে $1 মিলিয়ন কালেক্ট করতে হবে, 8 কোটি টাকা। এবং আরও আশ্চর্যের ব্যাপার হলো এটাই যে তাদের এই অনলাইন ক্যাম্পেইন বা শুধুমাত্র এই ভিডিও বার্তার থ্রুতে মাত্র 3 দিনের মধ্যে $2 মিলিয়ন বা 16 কোটি টাকা সংগ্রহ করে ফেলা হয়েছে। সে ভিডিওটা দেখার পর আমি চিন্তা করছিলাম, আমি এখনও আমার মোবাইলে জেরোম জারের সাথে ওই সেলফিটাই দেখছি আর আমি আসলে এখন ওই সেলফি তুলে বেড়াচ্ছি। আর এই জেরোম জার সেও সেম, একটা মোবাইল একটা ভিডিও, এটা দিয়ে পুরো সোমালিয়ার কয়েক মিলিয়ন মানুষের জীবন বদলে দিচ্ছে।